উদ্যোগ নিয়েছি এবং এখানে 130টি ভুট্টার প্রদর্শনী স্থাপন করা হয়েছে এবছর বিভিন্ন উপজেলায়। এছাড়াও 150 বিঘা জমিতে আমরা সূর্যমুখীর আবাদ করিয়েছি উদ্বুদ্ধকরণের মাধ্যমে। এটা সম্পূর্ণ কৃষকরা নিজস্ব খরচে করেছেন। হাইব্রিড জাতের দুটোই হাইব্রিড জাতের ফলন অত্যন্ত ভালো হবে আশা করতেছি। গাছের অবস্থা খুবই ভালো। তো এখানে এলাকার কৃষকরা একসময় মনে করতেন যে যখন আমরা শুরু করি যে এলাকায় বোধ হয় ফসলটি হবে, তো আমরা দেখতে পাচ্ছি যে ফসলের পারফরমেন্স খুবই ভালো, আগামীতে এটা দ্রুত এটা সম্প্রসারিত। আমরা এছাড়াও কৃষি কোর কমিটি আছে, যেখান থেকে আমরা উপজেলা পরিষদের ফান্ড ব্যবহার করার সুযোগ আছে। সেখানেও আমরা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা কৃষি অফিসার এবং জেলা প্রশাসক, আমাদের কৃষি সংগঠন সবাই সমন্বয় এই দ্রুত যাতে ভুট্টা আবাদ এবং সরিষা আবাদ প্লাস সূর্যমুখী এই তিনটার আবাদ সম্প্রসারণ করা যায় আমরা সেই প্রচেষ্টা নেব। এবং আশা করতেছি আগামী 2-5 বছরে এই এলাকায় সরিষার এবং সূর্যমুখী মাঠে প্রচুর পরিমাণে দেখা যাবে। আচ্ছা, সূর্যমুখীর লাভটা মূলত 1 একর জমি যদি চাষ করে সেখানে নেট 1 লক্ষ টাকা লাভ করা সম্ভব সূর্যমুখীর বেলায়। যদিও এটার বাজার এখনও এখানে বাজার মানুষ বুঝতে পারে না সূর্যমুখীর তেল সম্পর্কে। ঢাকা শহরে আপনারা দেখবেন যে ওলিটা নামে যে লিটারের তেলটা আসে সেটা 250 টাকা লিটার মানে আপনার বিক্রি হচ্ছে। এটাও আমি জানি যে বরিশাল পটুয়াখালী অঞ্চলে এখন এটা ওপেন মার্কেটে বিক্রি হয় 160-170 টাকা লিটার, কৃষকরা বোতল ভরে নিয়ে আসে, আমরা সাধারণ কৃষক এটা ব্যবহার করি। তো আপনার এলাকায় এখন আমরা এখনও যে উৎপাদনটা হয়েছে এটা আমরা প্রমোশন করবো, মানে কৃষকদের পক্ষে আমরা কৃষি বিভাগ থেকে কিনবো, অন্যান্য ডিপার্টমেন্ট যারা কর্মকর্তা বা কর্মচারী আছে তাদেরকেও এটা কিনতে উৎসাহিত করবো। কারণ এটা একটা কোলেস্ট্রল ফ্রি তেল এবং এটা যত বেশি পরিমাণ খান আপনার শরীরে কোনো ক্ষতি হয় না, অন্য যে কোনো ভোজ্য তেল খাইলে পরে আপনার শরীরে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর ভুট্টার বেলায়ও এখানে মার্কেট চেইন আমরা ডেভেলপ করে দেবো যাতে ওনারা এই ভুট্টাটা সহজে বিক্রি করতে পারে। বিক্রি নিয়ে আপাতত একটু সমস্যা আছে, কিন্তু আমরা ড্যাম ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং তাদের সাথে যোগাযোগ করে আপনার মৌলভীবাজার জেলায় যে উৎপাদিত ভুট্টা হবে এটা যাতে আনসোল্ড না থাকে সে ব্যাপারে আমরা উদ্যোগ নেব। থ্যাংক ইউ, ধন্যবাদ।